এটাই আমি একটি মেসেজ ইনবক্সে পেয়ে থাকি বারবারই যে ভাই আমার ইনকাম নেই ভাই আমার রেফার ইনকাম নেই আমি আসলে কিভাবে রেফার করব ভাই আমি রেফার করতে পারি না মূলত প্রথম থেকে বিভিন্ন অনলাইন যে সব গ্রুপ আছে যেমন ফেসবুকে বলেন হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে আমি সেইখানে রেফার লিঙ্কগুলো সবচেয়ে বেশি শেয়ার করি এবং বেশি শেয়ার করার মাধ্যমে কিন্তু কিছু পরিমাণ একটু রেফার আসে এবং সত্যি কথা বলতে আপনি কাউকে জোর করে রেফার আপনার রেফারে জয়েন করাতে পারবেন না যে ভাই আপনি আমার রেফারে একটু জয়েন করেন করলে আমার একটু লাভ আছে আসলে এখন বর্তমানে সেটা আর হয় না আগের মতো তো সেক্ষেত্রে আপনাকে চেষ্টা করতে হবে সুন্দর একটা পোস্ট বানানোর চেষ্টা করতে হবে আগে একটা নোটপ্যাডে একটা পোস্ট লিখে নেবেন সুন্দরভাবে তারপরে ছবি সহ একটা পোস্ট করবেন যেখানে আপনি রেফার লিঙ্ক শেয়ার করছেন সো তাছাড়া আপনি যদি শুধু রেফার লিঙ্ক শেয়ার করে আসেন বিভিন্ন গ্রুপে তাহলে মানুষ কিন্তু জয়েন করবে না কারণ আপনার রেফার লিঙ্কটা আসলে কী ধরনের বা কি জন্য আপনি শেয়ার করেছেন সে বিষয়ে যদি কিছু না বলেন সেক্ষেত্রে কিন্তু রেফার হবে না আমি আসলে যখন কোনো রেফার লিঙ্ক শেয়ার করি কোনো গ্রুপে তখন সেই রেফারের একটা পিকচার আমি আপলোড করে নিই তারপরে সুন্দরভাবে একটা পোস্ট তৈরি করি করি তারপরে আমি আমি কিন্তু শেয়ার এবং আপনাদেরকে দেখাবো যে মানুষ আসলে কিভাবে রেফার লিঙ্ক শেয়ার করছে এবং তাদের ভিডিওতে আসলে মানুষ কিভাবে জয়েন করছে এই জন্য আমি সবসময় বলি যে আপনারা রেফার করেন আর সত্যি কথা বলতে বর্তমানে রেফার ছাড়া কোন ধরনের ইনকাম নেই যেটা আপনি যত বেশি রেফার করতে পারবেন তত বেশি কিন্তু আপনার ইনকামটা হবে সেলফ ইনকাম কম বর্তমানে আর রেফার না হলে কিন্তু জয়েন করা পসিবল না কোনোভাবে আপনারা জানেন আমি আসলে অনেকে আমাকে বলেন যে ভাই আপনি যেসব অফারগুলো পান কোথা থেকে পান এটা সবসময় মানে সবসময় বেশি বলে যে আপনি অফারগুলো কোথা থেকে পান আমি একটা অফার পেলে আমি কিন্তু আপনাদের মাঝে শেয়ার করি আপনি সেই অফারটা পাচ্ছেন এবং আপনি জয়েন করার পরে সেই রেফার লিঙ্কটা অন্য ফ্রেন্ডের মাঝে শেয়ার করছেন বিভিন্ন জায়গায় শেয়ার করছেন তারাও জানতে পারছে এইভাবে একজনের মাধ্যমে একজনের মাধ্যমে কিন্তু রেফারগুলো শেয়ার হয় এবং মানুষ কিন্তু এইভাবেই জয়েন করে সো বিষয়টা হলো যে বর্তমানে কাজ করতে হলে আপনাকে রেফার করতে হবে আমি যেভাবে বললাম বিভিন্ন অনলাইন যেসব গ্রুপ আছে ফেসবুক আপনার হোয়াটসঅ্যাপ এবং আপনার যেসব টেলিগ্রাম এইগুলোতে আপনি রেফার লিঙ্ক শেয়ার করতে হবে রেফার করে যদি আপনি জয়েন মানুষ জয়েন করে সেক্ষেত্রে আপনার রেফার ইনকাম হলো আর যদি মানুষ জয়েন না করে আসলে জোর করে তো কাউকে জয়েন করানো পসিবল না তো এটা হলো বিষয় যার মন চাইবে যার ভালো লাগবে সে জয়েন করবে আর সবচেয়ে বেশি সমস্যা হলো যে মানুষ এখন অনেক বেশি রেফার করে বুঝতে পারছেন অনেক বেশি রেফার করে কে কার রেফারে জয়েন করবে বলেন কে কার রেফারে জয়েন করবে আমি রেফার করছি আমার রেফারে আরেকজন জয়েন করছে সে অন্যজনকে রেফার করছে তার রেফারে আরেকজন জয়েন করছে এই করে করে কিন্তু আসলে সবাই সবার আমার আমি যখন কোনো অফার শেয়ার করা হয় বা কোনো অফার ভাইরাল হয় বা সেখানে দেখা যায় যে রেফার ইনকাম অনেক বেশি তখন আমার ইনবক্স কিন্তু ভুলে যায় মানুষ আমার ইনবক্স কিন্তু একটা পর একটা শুধু লিঙ্ক দেয় যে ভাই আমার রেফারে জয়েন করেন একটা মানুষ কয়জন রেফারে জয়েন করবে একটু বলেন তারপরে আবার রেফারে জয়েন না করলে অনেকে মন খারাপ হয় যে ভাই আপনি একজন ইউটিউবার আপনার রেফার ইনকাম হয় বেশি বলে আপনি বেশি এ করেন আসলে তা না এখন বর্তমানে আগের মতো নেই আগের মতো নেই যে আপনি একটা ফেসবুক গ্রুপ খুললেন বা একটা টেলিগ্রাম গ্রুপ খুললেন বা আপনি হোয়াটসঅ্যাপে কোনো গ্রুপ খুললেন সেখানে আপনার একটা ভালো কমিউনিটি থাকলো যে অনেক মেম্বার মানুষ আপনার রেফারে জয়েন করল আসলে সেটা না এখন একটা মানুষ একটা গ্রুপে শুধু পড়ে থাকে না এটা হলো বিষয় একটা মানুষ একটা গ্রুপে পড়ে থাকে না আমি কিন্তু সব একটা গ্রুপেই পড়ে থাকে না আমি বিভিন্ন গ্রুপে সব সময় যাই কারণ ওইভাবে আপনি একটা মানুষকে আপনার গ্রুপে সবসময় আটকে রাখতে পারবেন না রেফারের জন্য তো মানুষের ভালো লাগলে সে জয়েন করবে ভালো না লাগলে আসলে জয়েন করবে না এটা হল বিষয় আপনি রেফার করতে থাকেন রেফার করতে থাকেন বিভিন্ন অনলাইন গ্রুপে আমি যেভাবে বললাম এইভাবে করতে থাকেন আশা করি আপনার রেফার হবে এখন আগের মতো আর সেই রকমই নেই যে আপনি রেফার লিঙ্ক শেয়ার করলে মানুষ জয়েন করে উরুধর ইনকাম শুরু হয়ে যাবে সেরকম না কারণ এখন বর্তমান সময়টা হলো রেফার যত বেশি আপনি রেফার হবে তত বেশি তার ইনকাম বেশি সো আপনাকে চেষ্টা করতে হবে রেফার করার জন্য বিভিন্ন অনলাইন বিভিন্ন আপনার যে সব ফ্রেন্ড সার্কেল আছে তাদেরকে রেফার লিঙ্ককে শেয়ার করেন তাদেরকে ভালোভাবে একটা পোস্ট তৈরি করে দেন যে এইখানে আপনি জয়েন করেন এইভাবে জয়েন করলে আপনার ইনকামটা হবে আসলে সেটা রেফার ইনকামটা সবসময় বেশি দিয়ে থাকে প্রথম থেকেই রেফার ইনকামটা বেশি দিয়ে থাকে অতএব আপনাকে রেফার করতেই হবে অনলাইনে রেফার ছাড়া কোনোভাবেই সম্ভব নয় আপনি বেশি ইনকাম করার অতএব আর বর্তমানে আরেকটি কথার মতো যেমন আগে কিন্তু ভালোই ফ্রি ইনকাম দিত এবং ভালো ভালো অফার আসতো এখন আসে ভালো অফার আসে কিন্তু সেই ইনস্ট্যান্ট বা সেই ভালো আগের মতো সেই ভালো অফারগুলো কিন্তু এখন আর পাই না আমি আর বিশেষ করে এখন বর্তমানে ইনভেস্টমেন্ট সাইট অনেক আসতেছে অনলাইনে অনেক আসতেছে অনলাইনে কিন্তু আমি আসলে চেষ্টা করব আমি ইনভেস্টমেন্ট সাইট শেয়ার করার এবং বেশি করে যারা ফ্রিতে ইনকাম করতে চান ওয়েবসাইটে ফ্রি ইনকাম ওয়েবসাইট যদি আপনাদের মাঝে আমি শেয়ার করি তাহলে বলেন যে ভাই এখানে ফ্রিতে ইনকাম কম এখানে আসলে কাজ করে কি লাভ এখানে এক টাকা ইনকাম করতে গেলে অনেক সময় আপনাকে বুঝতে হবে যে ফ্রিতে কেউ বেশি দেবে না ফ্রি থেকেও বেশি দিবে না তবে আপনি যদি রেফার করাতে পারেন এবং আপনার রেফারে যারা জয়েন করে কাজ করবে নিয়মিত সেখান থেকে ভালো একটা কমিশন কিন্তু আপনি আর্নিং করতে পারেন এইসব সাইটগুলো থেকে যেসব সাইটের লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনি অবশ্যই সেই সাইটগুলোতে কাজ করবেন যদি মন চায় যে না আমি ইয়ারডপের পাশাপাশি সাইটে নিয়মিত হব যেখানে আপনি ল্যাপটপ মোবাইল কম্পিউটারের মাধ্যমে কাজ করতে পারবেন ইনকাম এত সহজ না যদি এত সহজ হতো তাহলে মানুষ সব এখানে এসে পড়ে থাকতো এবং এখানে কাজ করতো সবাই সো একদম শেষে একটা কথা বলতে চাই আপনারা আমার ভিডিও দেখেন অনেকের ভালো লাগে অনেকের খারাপ লাগে সো যাদের খারাপ লাগে তাদের বিষয়ে বলতে চায় না কিন্তু যাদের ভালো লাগে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে চলে যান ভিডিওতে একটা লাইক না দিয়ে চলে যান তো এর প্রবলেমটা আসলে কোথায় এর সমস্যাটা অবশ্যই এই ভিডিওর কমেন্ট আপনি লিখে দিয়ে যাবেন যে ভাই এই সমস্যার কারণে আপনার ভিডিওতে আমি লাইক দিই না বা আপনার ভিডিওর চ্যানেলটা আমি সাবস্ক্রাইব করি না